বন্ধুরা দেখো আমি কোথায়, এখন আমি আছি চৌরাস্তা বাজারে। সন্ধ্যে 7টা বাজে, আমি এসেছি মাছ কিনতে। দেখো এখান থেকে শিঙি মাছ নিয়ে নিলাম, তারপর এখান থেকে নিলাম কাতলা মাছের পেটি। অনেকদিন পর কাতলা মাছের পেটি নিলাম। বেরিয়েছিলাম 4টার সময়, একটু কাজ ছিল চৌরাস্তা, তারপর মাছ কিনে বাড়ি আসলাম। এখন আসলাম আর দুপুরবেলা খিচুড়ি খেয়েছিলাম, আর ঘর বন্ধ করে বেরিয়েছি। ঘরে দরজা খুলে দেখি প্রচুর খিচুড়ি খিচুড়ি গন্ধ হয়ে গেছে ঘরে। আর এই এখন পরিষ্কার করতে হবে, এখন একটু খাবো, প্রচুর খিদে পেয়ে গেছে। এখন একটু মোমো খাবো। এখন আগে ঘর পরিষ্কার করতে হবে, মানে আমার ডাইনিংটা একটু পরিষ্কার করবো, তারপরে খেতে পারবো জান। আর মাছগুলো এনেছি, ফ্রিজে রাখতে হবে, না হলে নরম হয়ে যাচ্ছে, প্লাস্টিকের মধ্যে রয়েছে। আর আগে আমার ডাইনিংটা পরিষ্কার করে নিই, বুঝেছ? আমার মোমো চলে এসেছে, একটাই ললিপপ এনেছি, বেশি খাবো না, আমার পেটুর প্রবলেমের জন্য। আর এইদিকে চিকেন মোমো আছে, অনেক দিন পর মোমো খাচ্ছি, আমি এমনি মোমো খাই না, খুব কম। মোমো খাওয়া হয়ে গেছে, এখন রান্না করব। ভেবেছিলাম রান্না করব না, শিঙ্গি মাছ না ফ্রিজে রেখে খেতে ভালো লাগে না, আর রান্না করার পর টেস্টও হয় না, তাই জন্য এখন রান্না করি। ওই জায়গাটা একটু পরিষ্কার করব, করে তারপর শিঙ্গি মাছের ঝোল করবো, আর একটু ভাত করবো। এমনি মোমো খেয়ে পেটু পড়ে গেছে, বুঝেছ? মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি, অনেকক্ষণ প্লাস্টিকের মধ্যে ছিল, আর কাতলা মাছগুলো এইভাবে রেখে দিয়েছি। দেখো রাখার সঙ্গে সঙ্গে আটকে গেছে, আর শিঙ্গি মাছটাও রেখে দিয়েছি। এখন আগে বললাম আমি একটু কাজ আছে করে নিই, তারপর বের করব। ভালো করে ধুতে হবে, প্রচুর পিছলে পিছলে হয় আর নোংরা হয়। এই দেখো, এটা ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে জানো, অনেকক্ষণ সময় লাগবে এটা পরিষ্কার করতে। বাসন মাজার জালি দিয়ে পরিষ্কার করব শিঙ্গি মাছ। মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মেখে নেবো। আর আজকের আলুগুলো একটু ছোট ছোট করে কেটেছি, আজকে এইভাবে আলু দিয়ে মাছের ঝোল করব। এদিকে ভাত হচ্ছে, তরকারি অনেকক্ষণ থেকে ফুটছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এখন মাছ একটু ভেজে নিয়েছিলাম, এখন মাছগুলো দিয়ে দেবো তরকারিতে, সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম। এখন আর একটু ফুটিয়ে নামি। আজকে কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করেছি, এরকম হয়েছে, আর একটু ফুটবে। আমার মাছের তরকারি হয়ে গেছে, খেতে বসে গেছি, এখন খাচ্ছি। আগে খেয়ে নি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। ভাত খেয়ে দিয়ে স্নান করে আসলাম, এখন রাত্রি 12টা বাজে, রাত্রি 12টায় স্নান করলাম জানো। আজকে প্রচুর প্রচুর বিজি ছিলাম জানো, দুপুর থেকে প্রচুর বিজি ছিলাম, কোনো কাজ করতে পারিনি। আর তারপর সন্ধ্যাবেলা আসলাম, মাছ কিনে নিয়ে আসলাম, অনেক দিন মাছ কেনা হয় না জানো আমার, সেই সকালে ওঠা হয় না আর মাছও কেনা হয় না, জ্যান্ত মাছ কিনতেই পারি না। সকালে বাজারে না গেলে না জ্যান্ত মাছ কেনা যায় না জানো, বেলা হয়ে গেলে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর আজকে চৌরাস্তা গেলাম একটু, সেই জন্য মাছ নিয়ে আসলাম। আর প্রথমে ভেবেছিলাম রান্না করবো না, ফ্রিজে রেখে দেবো, আর ফ্রিজে রেখে পরের দিন রান্না করলে না টাটকা মাছ জ্যান্ত মাছ একটু ভালো লাগে না খেতে জানো, টেস্টই পাওয়া যায় না, তাই জন্য তাড়াহুড়ো করে রান্নাই করে নিলাম, অলস্যে বাদ দিয়ে রান্না করলাম, তাই খাওয়া হয়ে গেল, বুঝেছো? গরম গরম মাছের ঝোল আর ভাত খেলাম, খুব ভালো লাগলো। অনেকদিন পর অনেকদিন পর শিঙ্গি মাছ আনলাম, বললাম আমি সকালবেলা এই জ্যান্ত মাছ কিনতে সকালে বাজারে যেতে হয়, বুঝেছো? আমি যেতেই পারি না, আর গেলেও বেলা করে যাই, ওই জন্য পাই না। আর অনেকদিন পর আনলাম, আর রান্না করে খাওয়া হয়ে গেছে। এই এখন একটু টাইম পেলাম জানো, এই রাত্রি 12টা বাজে, এখন একটু টাইম পেলাম, এখনো একটু কাজ আছে, বুঝেছো? কাজ করলে না জানো কাজ শেষ হয় না জানো, একাই করতে হয় সব কাজ, ঘরের কাজ বাইরের কাজ সব কাজ আমি একাই করি জানো, একাই করতে হয়, বুঝেছো? এখন এখন না একটু ভালো লাগছে না জানো, প্রচুর ঘুম পাচ্ছে আর খুব ক্লান্ত লাগছে জানো, দুদিন ভাত খাইনি, কালকেও খাইনি, আজকেও খাইনি, দুদিন ভাত খাওয়া হয়নি জানো, আর ঠিক করে খাওয়াই হয়নি, কোনো কিছুই ঠিক করে খাইনি আমি, শুধু ভাত না কোনো খাবারই ঠিক করে খাইনি, তাই জন্য খুব ক্লান্ত লাগছে আর ভালো লাগছে না। আর এত রাত্রিবেলা স্নান করে আমার ঠান্ডা লাগছে জানো, খুব ঠান্ডা লাগছে আর ভালো লাগছে না। আমি যাই
geçiyor.